ঘরবাড়ি কিংবা নিজে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি হয়ে থাকাটাই একরকম পবিত্রতা সাথে মানসিক শান্তি যেটা রমজান মাসের সাথে অনেক বেশি যায় কারণ এই মাসটা আমাদের ইবাদতে শ্রেষ্ঠ মাস ক্ষমা পাওয়ার আশায় আমরা ইবাদতে বেশি মনোযোগ দিই তবে সেটার ওভারঅল সুন্দর একটা পরিবেশের জন্য নিজের ঘরটা রমজান ভাইপে সাজিয়ে নিলে মন্দ হয় না কিন্তু আবার এটার কোনো বাধ্যবাধকতাও নাই তবে আমি একটু সাজিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি রোজার দিনগুলোতে যে যেখানে যেভাবেই থাকেন না কেন আশা করছি আল্লাহ রহমতে আপনাদের রোজা সেই সাথে ইবাদত বন্দেগী সব কিছু বেশ ভালোভাবেই হচ্ছে আর এই মাসে আসলে খাবার দাবারের রুটিনও যেহেতু আলাদা সহ সারা দিনের রুটিন মানে সারা বছরের মধ্যে এই একটা মাসের রুটিনে একটু এলোমেলো থাকে এই কারণে অনেক সময় মনে হয় যে কাজের পরিমাণ অনেক কম আবার অনেক সময় মানে ইফতারের আগ মুহূর্তে যখন করতে হয় একসাথে সবকিছু টাইমিং এর সাথে মিলায় তখন মনে হয় অনেক কাজ তো যাই হোক সবে মিলে এই আমাদের রোজা আমাদের মাহে রমজান এবং যাকে ঘিরে আমাদের এত প্রত্যাশা এত আনন্দ এত উল্লাস আর সেই উল্লাসে রমজান আসার আগে আমি টুকটাক আমার যা আছে সেটা দিয়েই ঘরটাকে একটু রমজানের আমেজে সাজিয়েছি সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি হোপফুলি আপনাদের ভালো লাগবে আমার এই গাছটা ছিল মেইন দরজার বাইরে তো এর একটু খাবার দরকার মানে আলো বাতাসের জন্য একে বারান্দায় রাখবো তার আগে ক্লিন করব সেই সাথে বারান্দায় কিছু ইনডোর প্ল্যান্ট একটু আলো বাতাসের জন্য রাখা ছিল সেগুলো নোংরা হয়ে গেছে ওগুলোকেও ক্লিন করতে হবে আর এই যে আমার এখানকার মানি প্ল্যান্টটা কিন্তু বেশ ভালো হয়েছে মানে এত ভালো গ্রোথ হয়েছে এরকম অল্টারনেটিভ ভাবে মাঝে মাঝেই কিছু গাছ ওয়েদার অনুযায়ী ভালো খারাপ কিন্তু হয়ে থাকে তো সেটা বুঝেই একটু যত্ন নিলেই গাছগুলো ভালো থাকে তো এই মানি প্ল্যান্টটা আমি কাটিং করে দেখি এখানে ওখানে রাখতে পারবো আসলে এই সময়টাতে গাছপালাই শুধু না সব কিছু একটু বেশি নোংরা হয় কারণ ওয়েদার যেহেতু রুক্ষ ধুলাবালির পরিমাণ বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তবে সেটা যে শুধু আমাদের ক্ষেত্রে তা নয় সব কিছু মিলাই কিন্তু পবিত্রতা আর এরই ধারাবাহিকতায় আমাদের সবার যত ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতা আবার রমজান মাস বলে কথা যাই হোক এর মধ্যে আমি ঘরটাও মুছে নিয়েছি আর ডেকোরেশন বা ঘর গোছানো মানে তার আগে ঝেড়ে মুছে ক্লিন করা মানে হয় কি সব কিছু মুছে যখন ঘরটা ঝাড়ু দেওয়া হয় তখন আর একটু রিচেক করলেই কিন্তু দেখা যায় আরও ধুলাবালি এ কারণে সেকেন্ড টাইম আরও একবার জিনিসপত্রগুলোর উপর হালকা করে একটু মুছে ঘরটা মুছে নিলে কিন্তু অনেকটাই ধুলাবালি কম হয়ে যায় সারাদিনের সব কাজ যে যেখানে বা যেখান থেকে করুক না কেন দিন শেষে সে যদি বাসায় ফিরে আর খাবার দাবার যেহেতু ম্যান্ডেটরি টেবিলে তো একবার বসতেই হবে মানে ডাইনিং এর কথা বলছি সো ডাইনিংটা আমার কাছে মেইন প্রায়োরিটি এই কারণে শুরুতেই আমি এটা দিয়ে স্টার্ট করেছি প্রথমেই একটা নতুন রানার সাথে ম্যাট বেছিয়ে রমজানের আমার কিছু ডেকোরেশনের আইটেম কালেকশানে ছিল সে আসলে একদিনে নয় টুকটাক করে আমার পছন্দ অনুযায়ী দামের সাথে মিলায় যখন যেটা হয়েছে একটুখানি কিনেছি খুব যে বেশি তা নয় তো সেগুলোয় নামিয়ে এখন দেখছি কোনটা কোনটা কোথায় মানায় কিংবা কোনটা কোথায় দেওয়া যায় আর এই জিনিসটা বেশ কঠিন কোনো একটা জায়গা কিংবা কোনো কাজ যদি একটু গুছিয়ে করতে যান পারফেকশান আসতে একটু সময় লাগে মনে হয় এভাবে নয় এভাবে দিলে হয়তো ভালো হবে তো বরাবরের মতো আমার ক্ষেত্রেও এটাই হয়েছে এই যে এদিকে দেখেন মেয়ে কিন্তু বরাবর আমার সাথেই আছে আর উপর থেকে আমি একটা জিনিস বের করছি নিজ থেকে উনি আরেকটা নিয়ে খেলা স্টার্ট করেছে এরকমই হয় মাঝে মাঝে তো মূল্যবান বা কাজ কিংবা সেন্সিটিভ জিনিসগুলোও বের করে ভেঙে ফেলে এই যে কুরুস্কাটার ম্যাটটা এটা তো আরং থেকে কিনেছি ওই দিন দেখিয়েছিলাম তো এটা যেই বের করেছি এটা সাথে যেহেতু আরেকটা ওই যে ওর পাশে আছে ওটাও নামিয়েছিলাম তো ও বলছে যে ওর আজাদুটা কোথায় আজাদু বলতে নামাজ কেউ ও আজাদু বলে তো ওর নাকি এটা যায় নামাজ এইটাতে করে নামাজ পড়ে রকম ধামা চাপা দিয়ে ডাইনিং টেবিলের যে ডেকোরেটিং ট্রেটা আছে সেটা সাজিয়ে নিলো সেন্টার টেবিলটা কিছুতেই মিলাতে পারছি না তবে লাস্ট অবধি কিন্তু একটাও ঠিক থাকবে না আমি এদিক ওদিক করে আরও চেঞ্জ করে নিব। কতবার যে এগুলো আমি মানে এক জায়গায় বসিয়েছি আবার উঠিয়েছি যেটা ভলার মতো না আসলে ভিডিওতে দেখালে অনেক বড় হয়ে যেত এই যে আরবি হরফে লেখা এরকম আর বাটির একটা সেট ছিল তো ভাবলাম যে যেহেতু রমজান মাস তাই এটা এখানে রাখা যায় সেই সাথে এই যে কাপ কিংবা মগের মতো একটা জিনিস তা হচ্ছে কপারের তৈরি আমার হাজব্যান্ড অফিসের কাজে ইন্ডিয়ায় পুনেতে গেছিল তো ওখান থেকে গিফট পেয়েছে একরকম সুভেনিয়ার টাইপের তো আমি বুঝতেছিলাম না যে এটা কোন কাজে লাগাবো ওরা নাকি পানি কিংবা দুধ এই টাইপের খাবার খায় বাট এত সুন্দর জিনিস আমার সেই পারপাসে ব্যবহার করার মতো মন নাই তাই ভাবলাম যে এটা যেহেতু বাটিটার সাথে যায় তো একরকম এখানে রেখে একটু কাজে লাগাই হয়েছে বাবা হয়েছে আর এই জায়গাটা ঝলমলে বা আলোকিত করে রাখার এই ল্যানটাইনটা তো আমি ওই দিন কিনেছিলাম গত ভিডিওতে দেখিয়েছি ক্যান্ডেল আমার সব সময়ই ভালো লাগে কিন্তু মাঝে মাঝে আবার কষ্টও লাগে যেহেতু এগুলো কোনো স্মেল নেই জাস্ট এমনি নর্মাল ক্যান্ডেল তাই কারণ ছাড়া জ্বালাতে একটু খারাপ লাগে যে একে একে নষ্ট হয়ে যাবে এজন্যই আর কি অল্প অল্প করে যখন একটুখানি স্পেশাল ফিল হয় বা কোনো অকেশান থাকে তখনই জ্বালানো হয় আর অন্যান্য সময় বেশ যত্ন করে সুরক্ষিত রেখে দেই তো বছর ঘুরে আবারও যেহেতু সেই স্পেশাল রমজান আসছে তাই কোথাও কিছু না থাকলেও আমার কালেকশানের থাকা টুকটাক যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো একটু জায়গা মতো এদিক ওদিক করে রেখে দেই কারণ সারাদিন শেষে ইফতারের আগ মুহূর্তে একটু চারদিক আলোকিত করে ইফতার সামনে নিয়ে বসলে রমজানের ভাইবটা যেন একটু বেশি হয় আর ওই মুহূর্তটাতে বেশ এনার্জি পাওয়া যায় এবং রমজান রমজান ফিল হয়ে মহান আল্লাহতালার কাছে এমনি একটা দোয়া চলে আসে ঘর সাজানোর জন্য গাছ আমার অনেক পছন্দ এই জন্য শুরু থেকে মানে আমার সংসারের শুরুর ডেকোরেশন কিন্তু গাছ থেকেই হয়েছিল তবে হ্যাঁ সেটা যে কোনো মূল্যবান গাছ কিংবা নার্সারি থেকে বেশি টাকা দিয়ে কেনা গাছ তা নয় দেখা যাচ্ছে যে শুরুটা রাস্তাঘাট কিংবা কারো বাসা থেকে কালেকশান করা সিম্পল কিছু গাছ দিয়ে স্টার্ট করেছি এবং এখনও তাই করছি এই গাছটাও ছিল বাড়ির বাইরে মানে মেইন দরজার ওখানে তো এটাকেও এনে ক্লিন করে একটু বাইরে আলো বাতাসে দিলাম আসলে যেদিন ডেকোরেশন করা হয় এরকমই কিছু গাছ তো অল্টারনেট করতেই হয় কারণ সবাইরে নির্দিষ্ট একটা সময় পর খাবার দাবারের দরকার আছে আর বাকিটা ঘরে থেকে যতটা আলো বাতাস কিংবা ঘরের বাইরে ঘরের বাইরে মানে মেইন দরজার ওখানে থাকলে অবশ্য একটু আতো আলো বাতাস আসে তারপরও তো কয়েকদিন পর পর চেঞ্জ করতেই হয় শুরুতে যে গাছ ক্লিন করলাম সাথে এই গাছটা ক্লিনিংয়ের ক্লিপসটুকু চেয়েছিলাম গত ভিডিওতে মানে আমি যে ক্লিনিংয়ের ভিডিওটা করেছি সেটাতে অ্যাড করতে তবে ভিডিও লেন্থে বেশ বড় হয়ে যাচ্ছিলো বলে সেটা আর পসিবল হয়নি বরং ওই ভিডিওরেই একটু ক্লিপস মানে আজকের ভিডিও শুরুতে যে বেড গোছানো হয়েছে সেটা কিন্তু ছিল ওই দিনের মানে ওটা ছিল রোজার একদিন আগের আর ডেকোরেশনটা করেছিলাম আমি রোজার আগের দিন সো ওইটাও ডেকোরেশন হিসাবে এখানে অ্যাড করে দিয়েছি এর মধ্যে বেশ অনেকটা সময় গ্যাপ দিয়েছি মানে বাসার টুকটাক কাজ যেমন একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কিংবা মেয়েকে ক্লিন করিয়ে ওকে খাইয়ে নিয়েছি ওর মাথায় তেলও দিয়েছিলাম তারপর ফিরেছি বিকাল বেলায়। ওই যে একটু আগে জিনিসপত্র সুরক্ষার কথা বললাম না সেটা যে শুধু ক্যান্ডেলের ক্ষেত্রে তা কিন্তু নয় বাসার কিংবা ডেকোরেশনের টুকটাক জিনিসপত্র যেগুলো হোক না সিম্পল কিংবা অল্প টাকায় কেনা তারপরে যেহেতু সব নিজের ভালোবাসা বা পছন্দ থেকে কেনা এই কারণে যখন মনে হয় যে না এগুলোতে ধুলাবালি পড়ছে বা এগুলো না থাকলেও চলবে তখন ওই জিনিসগুলো তুলে আমি সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে রেখে দেই। আবার যখন কোনো অকেশন বা নিজের মনে হয় যে না এখন নামানো উচিত নামিয়ে নেই আপনারা অনেকেই এই স্কোয়ার শেপের সেলগুলোর কথা জিজ্ঞেস করেন আসলে সত্যি কথা বলতে এগুলো খুবই সিম্পল মানে ককশিট দিয়ে আমার নিজের হাতে তৈরি করা যেটা ছিল সংসারের একেবারে শুরু যখন একেবারে জিরো থেকে স্টার্ট করেছি তখন এরকম বিভিন্ন ছোটোখাটো জিনিসগুলো ভিডিও দেখে আমি ক্রাফট করে নেওয়ার ট্রাই করতাম আর শুধু তখন নয় এখন অব্দিও আমি সবসময় লো বাজেটেই বা সাজানো পছন্দ করি আমার কাছে মনে হয় টাকা পয়সা দিয়ে তো অনেক জিনিসেই কিনতে পাওয়া যায় তো যতটা লো বাজেটে বাসা সুন্দর করে সাজানো যায় সেটাই বরং ক্রিয়েটিভিটি এই যে এখানে রিক্সাটা দিয়েছিলাম ছোট হওয়ার কারণে ভালো লাগছিল না তাই সেটা উপরে দিয়ে নিচে নৌকাটা দিয়েছি সেরকমই এখানে কিন্তু ওই কাবা ঘরটা নিচে দিয়েছিলাম একটু ডার্ক কারানের কারণে যে ভালো লাগবে এই ভেবে তবে পরে চিন্তা করলাম যে না কাবা ঘরের স্থান সবার উপরে এই চিন্তা করে উপরে দিয়েছি তো এরকমই অনেক কিছুই আপনারা দেখেছেন যে এখানে ওখানে দিয়েছি এর মধ্যেই কিন্তু সব কিছু এদিক ওদিক করেছি যেটা আমি শুরুতেই বলেছিলাম শুধু সাজিয়ে যে নিচ্ছি তা কিন্তু নয় এর সাথে সাথে বেশ আনন্দ কাজ করছে যে রমজান উপলক্ষে সাজাচ্ছি সেই সাথে ঘরের যে একটা সৌন্দর্যতা এটার জন্য তো সময় একটা ভালো লাগা কাজ করেই তবে মাঝে মাঝে কিন্তু অনেক পাগলামিও হয় যেমন আগেও হয়তো বলেছি যে নতুন কাপড় কেনার পরে কিংবা নতুন কোনো জিনিস কেনার পরে আমি বারবার সেটা বের করে দেখি সেরকমই ঘর গুছিয়েও যদি আমি বেশ স্যাটিসফাই হই বা কোনো জায়গা ভালো লাগে সেটা কিন্তু বারবারে দেখি আজকেও ডেকোরেট করার পরে ক্যান্ডেলগুলো না জ্বালালে আমি মনে হয় স্থিরে থাকতে পারছি না সেই সাথে মনে হচ্ছে যে এই তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে মানে হয়তো চাঁদ দেখা গেলে কালকে রোজা তো সেই কিউরিসিটি থেকেই আমি একটু আটটু লাইটগুলো জ্বালিয়ে দেখছিলাম আর কেমন যেন একটা ফিল হচ্ছিল মনে হচ্ছে যে এই রোজায় স্টার্ট করব একটা মাস কত আনন্দ আমেজে যাবে তবে এই আনন্দ যে সেই আনন্দ তা কিন্তু না ইবাদত কিংবা মহান আল্লাহ তালার কাছাকাছি যাওয়ার কিংবা সেই সুযোগ পাওয়ার আনন্দ যেটা হয়তো সব মুসলিমেরই হয় আমাদের শ্রেষ্ঠ কিতাব যেটা সবার ঊর্ধ্বে আর আজকের ডেকোরেশনে কেন যেন হঠাৎ করে মনে হলো যে একটু কোরআন শরীফটার পাশে এরকম করে সাজিয়ে রাখি দেখি কেমন লাগে আসলে নর্মাল দিনগুলোতেই কোরআন শরীফ পড়া হয় তবে রেগুলার মানে ধরে ধরে প্রতিদিন কোনো কারণে না হলেও সেটা তো অনিচ্ছাকৃত তবে চেষ্টা করি কিন্তু আজকে কোরআন শরীফটাকে ওয়ার্ড্রপের উপরে ওভাবে সাজিয়ে রাখলেও নর্মাল দিনগুলোতে এভাবে কিন্তু বাইরে রাখি না যে ধুলাবাড়ির আড়ালে একটু যত্ন করে ভিতরেই রাখা হয় যখন দরকার হয় তখন পড়ি তবে আমার কাছে মনে হলো রমজান মাসে যেহেতু প্রতিদিন পড়া হবে সেই সাথে চোখের সামনে থাকলেও একটা আগ্রহ বাড়বে এবং দেখলেও একটা শান্তি কাজ করবে এই জন্য এখানেই মানে একটু বাইরে সাজিয়ে গুছিয়ে রাখলাম এই যে বোর্ডটা এটা যে আমার কি পছন্দের ছিল তবে বেশ অনেক দিন ধরে দেখি কিংবা কিনতে চাইল আসলে কিনি কিনি করে বা যে কোনো কারণে কেনা হয়নি তবে এবার এটা আমি কিনেছি আর আমার প্ল্যানই ছিল ফার্স্ট এটাকে আমি রমজানে ওপেন করব মানে ওপেন মানে উদ্বোধন করব। মাশাল্লাহ বেশ ভালো লাগছে না সব কিছু দেখে যদিও পুরোটা একসাথে আপনারা দেখতে পাচ্ছেন না বাট সবটা গুছানোর পরে দেখে আমার অনেক ভালো লাগছিল সেই সাথে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছিলাম আপনারাও কিন্তু আমার এবং আমার পরিবার সেই সাথে আমার এই সুন্দর ছোট্ট ঘরটার জন্যও দোয়া করবেন যাতে আমরা সবাই শান্তিতে আল্লাহর রহমতের মাধ্যমে এই ঘরে বসবাস করে সুখী হতে পারি আর রমজান মাস উপলক্ষে আসলে পবিত্রতা ঠিক আছে সেটার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা যে যতটুকু সম্ভব বা দরকার সেই অনুযায়ী করা ভালো এবং ক্লিনিং সাথে ম্যান্ডেটরি কিচেনের কিছু কাজ আগিয়ে রাখলে সেটাও যেমন উপকার সেরকমই কিন্তু ঘর গোছানোটা ম্যান্ডেটরি বাট নট ডেকোরেশান আলাদা করে এরকম ডেকোরেশান না করলেও চলে তবে দেখেছি বিদেশে আপুরা ডেকোরেশান করে ওনাদেরও অবশ্য যথেষ্ট কারণ আছে ওনারা সব সময় চায় যে আমাদের ধর্মটাকে উপস্থাপন করতে সবার কাছে সেই সাথে বাচ্চা কাচ্চারা থাকে ওই দিক থেকে ঠিক আছে আমাদের অতটা দরকার নেই যেহেতু আমরা মুসলিম কান্ট্রি আমরা অলওয়েজ মানে রমজান মাসে আমরা একটা রমজান রমজান ভাব বিরাজ করেই আমাদের দেশে কিন্তু তারপরেও একটু সময় সুযোগ করে নিজের প্রশান্তির জন্য সেই সাথে আমার আরশিয়া যেহেতু এখন একটু বড় হচ্ছে ও সব কিছু প্রথম বুঝতে শিখতেছে তাই আমি চাচ্ছি খুব ভালো করে পজিটিভলি সুন্দর মতো ওকে বুঝাতে। যেমন এই ডেকোরেশনের পরে কিন্তু ও বেশ বুঝে গেছে যে রোজা কি বা রোজা থাকলে কি করতে হয় ও একরকম বলতেও পারে ওকে জিজ্ঞেস করলে মাসাল্লা সবচেয়ে বড়ো কথা ও তো ছোটো বাইরের আমেজটা তো বুঝতে পারবে না জাস্ট ভিতরে একটু অকেশন অকেশন ফিল হলে ও যাতে বুঝে যে না এইটা বা এই সময়টা আমাদের একটু উৎসব মুখর চলছে যাই হোক বাসায় আমার আগের কিছু ফেয়ারি লাইট সেই সাথে গতবার সিম্পল একগুলো গ্লিটার পেপার দিয়ে রমজান মোবারক লেখা আমার একটা ব্যানার ছিল সেটাও লাগিয়ে নিলাম যেটাকে আসিয়া হ্যাপি বার্থডে বলে কারণ ওর বার্থডে সময় আমি ওরকমই পেপার কেটে হ্যাপি বার্থডে লিখেছিলাম জিনিসপত্র সুরক্ষিত রাখতে গেলে যেমন সুবিধা মানে জিনিস ভালো থাকলেও মাঝে মাঝে কিন্তু ভুলেই যাই যেমন আজকে এই ট্রেটার কথা আমার মনেই ছিল না হঠাৎ করে যখন মনে হলো পরে চিন্তা করলাম ট্রেতে এই আইটেমগুলো দিলে ভালোই লাগবে আসলে ওই কিছু জিনিস উঠায় রাখা হয় আর কিছু কিছু জিনিস কিন্তু সব সময়ই থাকে যেগুলো প্রতিদিন আবার ঝেড়ে মুছে পরিষ্কার করে ওগুলোকে হেফাজত করতে হয়। আমার ঘরটা সুন্দর করে সাজানো থাকে এবং সেটা আপনারা দেখে পছন্দ করেন। এখানে একটা ফেয়ারি লাইট লাগিয়েছি তবে কিছুটা অংশই ভিতরে লাগিয়ে দিয়েছি জ্বালানোর পরে এত ভালো লাগছিল। তো যাই হোক আমার নিজের যা বা যতটুকু জিনিসপত্র ছিল সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে ওদিক করে কিংবা সময় সুযোগ অনুযায়ী সারা বছরে টুকটাক করে কেনা কিছু জিনিস দিয়ে আজকে আমি আমার ঘরটা নিজের মতো করে একটু রমজানের আমেজে সাজানোর চেষ্টা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি জানি না কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ